আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশি ভাইয়েরা আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহ রহস্য মতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আজকে যে কথাগুলো বলবো বা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান যে দরপাক চলতেছে চেকিং চলতেছে এই এর ভিতরে যদি কোনো প্রবাসী বা কর্মী ধরা খায় তাহলে তার বাংলাদেশে আসতে কতদিন সময় লাগবে আমি খুব শর্টকাট করে বলবো আর আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং যদি আপনি চ্যানেলটি দিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে অন করে দিবেন সবার আগে সব ভিডিওগুলো পাওয়ার জন্য তো বলতেছি কাদেরকে দৌড়বে প্রথম এটা বলি যাদের হচ্ছে আপনার আকামে হ্রুব রয়েছে এবং যাদের যারা ওমরাতে আসার পর আর ব্যাক করেনি তাদেরকে তাদেরকেও ধরবে তাদেরকে দৌড়ে দেশে পাঠিয়ে দিবে আর যাদের আকামার মেদ রয়েছে এবং যাদের আকামার এক্সপায়ার হয়ে গেছে তাদের কিন্তু দরলেও ছেড়ে দিবে তাদেরকে কিন্তু পাঠাবে না তো এখন হুরুপ্রাপ্ত লোক এবং ওমরা যারা ছিল আসছিলো তারা যা যারা ব্যাক করে নেই তাদেরকে কিন্তু পাঠাই দিবে ইনক যাদের হুরুপ রয়েছে তাদের ক্ষেত্রে একটু হচ্ছে যদি তার নামে কোনো রকমের মামলা না থাকে কফিলের কোনো মামলা না থাকে সেক্ষেত্রে তাকে পাঠাই দিবে যদি মামলা থাকে সে কিন্তু আসতে পারবে না তাকে ওই সব ওই মামলাটা সমাধান করি তারপর আসতে হবে তা এখন হচ্ছে যে যদি চেক পে দরা খায় সেক্ষেত্রে কতদিন সময় লাগবে যদি আপনাকে পোস্টে দরে ইনকস যদি আপনি রিয়াদ অথবা জেদ্দার বাইরে হন অন্য কোনো ডিস্ট্রিক্টে হন সেক্ষেত্রে সেখানে নর্মাল সেন্ট্রাল জেলে রাখবে সেখানে হয়তো পাঁচ সাত দিন বা তিন দিন ওটা আপনার লোকের ওপর নির্ভর করবে কারণ আপনাকে একা তো আর নিয়ে আসবে না আপনাকে একা আর নিয়ে আসবে না আপনার সাথে অন্তত বিশ পঞ্চাশ জন একসাথে করে বাসে করে তারপর হয়তো জেদ্দাতে অথবা রিয়াদে নিয়ে আসবে যেটা কাছে হবে সেটাতেই আপনাকে সেই তার হিলে আপনাকে দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে যদি আপনি রিয়াদ এবং জেদ্দার আউটসাইডে দরা খান সেক্ষেত্রে নর্মাল যে জেলটাতে ওইখানে আপনাকে পাঁচ সাত দিন রাখতে পারে বা তিন দিন রাখতে পারে তারপর সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো কমপ্লিট করে সব কিছু ডকুমেন্টস রেডি করে তারপর আপনাকে নিয়ে আসবে জেদ্দাতে অথবা রিয়াদ জেলে যেটাকে আমরা সফর জেলে বলি যেখান থেকে সফর হয় তো ওইখানে আনার পর যদি আপনার হাতে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনার সময় দশ থেকে পনেরো দিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আর যাদের পাসপোর্ট নাই তাদের একটু সময় বেশি নেবে আর কারণটা হচ্ছে আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক সেটা কিন্তু আপনি মুখে বললে হবে না আপনার ডকুমেন্টস থাকতে হবে সেক্ষেত্রে আপনার যখন পাসপোর্ট থাকবে না তখন বাংলাদেশ এম্বাসির লোক কিন্তু আপনার আপনার কাছে আসবে এবং আপনার ইনফরমেশনগুলো আপনার নাম ঠিকানা এবং অ্যাড্রেস নিয়ে যাবে তারপর হচ্ছে আপনার সরকারিভাবে যে টিকিট লাগার প্রসেসিং সেটা শুরু হবে সো অ্যাম্বাসির আসার আগ পর্যন্ত যে টাইমটা হবে সেই টাইমটা আপনাকে এক্সট্রা বহন করতে হবে আর অ্যাম্বাসি যখন আপনার সব কিছু নিয়ে যাবে তারপর দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে এবং বাংলাদেশে চলে আসবেন আর যাদের পাসপোর্ট থাকবে তাদের দশ থেকে পনেরো দিনের ভিতরেই হয়ে যাবে আপনারা থেকে দিনের ভিতরে আপনাদের টিকিট লাগার পর আপনারা বাংলাদেশে চলে আসবেন আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলে আসবেন এবং তারপর বাংলাদেশ কোয়ারেন্টাই আপনাকে চোদ্দো দিন রাখবে চোদ্দো দিন থাকার পর তারপর আপনি আপনার ঘরে বা আপনি যেখানে যেতে চান যেতে পারবেন দিন আপনাকে বাংলাদেশ কোয়ারেন্টাই রেখে দিবে তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই বর্তমান চেকিংয়ে ধরা পড়লে কতদিন রাখতে পারে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেন তাহলে হয়তো আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো আশা করি আপনাদের যাদের যাদের এই কোশ্চেনটা ছিল আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেছেন এবং যারা যাদের মনে ছিল যে এটা কতদিন সময় লাগবে আপনারাও কিন্তু জেনে গেছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট ইউটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন গুড বাই